আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিনচুরি মিটা দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ এবং এই সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা হয় সেই সম্পর্কে আজকের একটা ছোট্ট আলোচনা এবং সমীকরণটা প্রতিপাদন করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। এখানে একটা পাইপ, এটা ধরি একটা পাইপ, পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো পাইপটির বৈশিষ্ট্য হলো এরকম যে পাইপটি এদিকে মোটা, এইদিকে মোটা, কিন্তু মাঝে একটু অংশের মধ্যে চিকন আছে, চিকন করে রাখা আছে, এবং এই চিকন অংশ থেকে এই মোটা অংশে অর্থাৎ সেকশন ওয়ান থেকে এই যে সেকশন টু এই অংশে একটা কী আছে, টিউব লাগানো আছে। একটা কী লাগাছে, টিউব। এটাই হলো ভেঞ্চুরি মিটার। এই যে পুরো কাজটাই হলো ভেঞ্চুরি মিটার। তো এখানে আমরা সেকশন ওয়ান এবং সেকশন টু, তো আমরা বার্নৌলির সমীকরণও দেখছিলাম যে সেকশন ওয়ান, সেকশন টু, তারপর পি ওয়ান, ভি ওয়ান, জেড ওয়ান, এ ওয়ান, এগুলো কী আমরা জানি। তার উপরও একটু বলি যে পি ওয়ান হলো সেকশন ওয়ানের চাপ, অর্থাৎ এখানে কী পরিমাণ চাপে পানি প্রবাহিত হচ্ছে, এখানে যে চাপটা, এই চাপটাই হলো পি ওয়ান। তা ভি ওয়ান হলো সেকশন ওয়ানের পানির বেগ, তার ভি ওয়ান হলো সেকশন ওয়ানের পানি বেগ। এখানে কোন বেগে, কত বেগে পানি প্রবাহিত হচ্ছে সেকশন ওয়ান দিয়ে, এটাই হলো ভি ওয়ান। এবং জেড ওয়ান হলো সেকশনের ডেটাম লাইন, এই যে আমাদের এই সেকশনের ডেটাম লাইন হলো ভি ওয়ান। ডেটাম লাইন সম্পর্কে আমরা তো ইনশাল্লাহ জানি, অনেক সুন্দরভাবে আলোচনা করছিলাম। আর এ ওয়ান হলো সেকশন এ ওয়ানের ভিনচুরি মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে ভিনচুরি মিটার, সেকশন ওয়ানের ভিনচুরি মিটার যে আছে, এই মিটারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো আমাদের এ ওয়ান। আর সেকশন টু এর ক্ষেত্রেও সেম, একই হিসাব। তো এই সমীকরণটা প্রতিবেদন করার জন্য আমাদের যেটি লাগবে আগে, সেটা হলো ওই যে বার্নৌলির সমীকরণটা লাগবে। বার্নৌলির সমীকরণ কি আমরা পাইছিলাম, যে জেড ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি, টু জি প্লাস পি ওয়ান বাই রো জি ইকুয়াল জেড টু প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস পি টু বাই রো জি। এখানে ভি টু হবে, সরি, ভি টু স্কোয়ার। তো এইটা আমরা পেয়েছিলাম। তো এখান থেকে আমরা যদি এখানে ডেটাম লাইন, ডেটাম, আমাদের এই ডেটাম লাইন কী আছে, আমাদের এই ডেটাম লাইন আছে সমান্তরাল, সমানভাবে। তাহলে এখানে যদি আমরা, সরি, ডেটাম লাইন আছে আমাদের এখানে আনুভূমিক লাইনে। তো আমরা এখানে এই ক্ষেত্রে যেহেতু আনুভূমিক লাইনে, সেক্ষেত্রে আমরা ডেটাম লাইনকে জিরো ধরবই। ডেটাম লাইন সেক্ষেত্রে কি জিরোই। তাহলে ডেটাম লাইন যদি জিরো হয় তাহলে কী হবে, তাহলে হবে যে ভি ওয়ান স্কোয়ার টু জি প্লাস পি ওয়ান রো কিউ ইকুয়াল ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস পি টু বাই রো জি। এখানে জিরো, এখানে জিরো, জিরো জিরো বাদ। তো এক্ষেত্রে আমরা এটাকে যদি সাজাই নেই তাহলে কী হবে, আমরা যদি পি ওয়ান, পি ওয়ান বাই রো জি, এখানে পি টু বাই রো জিকে এইদিকে আনি, তাহলে প্লাস আছে, এইদিকে আসলে মাইনাস পি টু বাই রো জি ইকুয়াল রো জি ইকুয়াল, তাহলে ভি টু স্কোয়ার বাই টু জি, এখানে প্লাস আছে, এইদিকে নিয়ে আসলে মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি। তো এবার আমরা একটা জিনিস দেখি, যে আমরা জানি কিন্তু যে প্রবাহের ধারাবাহিকতা, যেটা হলো যে আমাদের এই যে এখানে যে প্রবাহ, ডেটাম লাইন ওয়ানের প্রবাহ, টু এর প্রবাহ, এই প্রবাহের যে একটা ধারাবাহিকতার, সেই ধারাবাহিকতা সম্পর্কে আমরা জানি কি, যে এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল এ টু ভি টু। অর্থাৎ এখানেও যে আমাদের এ ওয়ান, এখানেও সে এ ওয়ান, এখানেও যে এ টু, এখানেও সে ভি টু, একই। তো আমরা যদি এখান থেকে একটা একটার মান বাইর করে নিই, ধরেন ভি ওয়ানের মান বাইর করি, ভি ওয়ানের মান মান বাইর করে নিলে কী হবে, যে হবে এ টু ভি টু বাই এ ওয়ান।
A1। তো আমাদের এখানে যেহেতু কাজটা আমরা ডাবল ক্রিয়েট করতেছি স্কোয়ার দিয়ে, যে ভি স্কোয়ার যেহেতু বার্নালি সমীকরণ অনুযায়ী, তাহলে এখানে আমাদের ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার। তো এই হলো বিষয়। তা এই ক্ষেত্রে আমরা এখানে এই যে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের মান আমরা বসাই নিব। তাহলে পি ওয়ান বাই রো জি মাইনাস পি টু বাই রো জি ইকুয়াল ভি টু স্কোয়ার বাই টু জি মাইনাস, তাহলে আমরা কার মান বসিয়ে নেব, ভি ওয়ান বাই স্কোয়ারের মান। তাহলে ভি ওয়ান বাই স্কোয়ার মান কি, এ টু স্কোয়ার ভি টু স্কোয়ার বাই এ ওয়ান, যেহেতু আমাদের এখানে টু জি আছে, তাহলে ওয়ান বাই টু জি এরকম করে আমরা বসাই নিতে পারি। বা পি ওয়ান আমরা, ও পি ওয়ান বাই রো কিউ ওয়ানকে আমরা এই যে পার্থক্য, অর্থাৎ ডেটাম লাইন যে ওয়ান সেকশন টু সেকশন, এই দুই সেকশনের পার্থক্য, উচ্চতার পার্থক্য, তাহলে এই ডেটাম লাইন থেকে উচ্চতার পার্থক্যকে আমরা এইচ ধরি নেই, এইচ, তাহলে আমরা এখানে এইচ নিতে পারি, এইচ সোজায় এইচ নিতে পারি। তো আমরা যদি এখানে ভি ভি টু স্কোয়ার বাই টু জি কমন নেই, তাহলে কী হয়, ভি টু স্কোয়ার বাই টু জি যদি কমন নেই, তাহলে হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার ভি টু স্কোয়ার এ টু স্কোয়ার ভি টু স্কোয়ার এ ওয়ান স্কোয়ার, এটা হয় আমাদের। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, একটু আগায় নিতে পারি, সেটা হলো যে ভি স্কোয়ার ভি টু স্কোয়ার টু জি, বা এখানে একটু লসাগু করতে পারি, তাহলে যদি লসাগু করি তাহলে কী হয়, এ ওয়ান স্কোয়ার লসাগু, তাহলে এ ওয়ান স্কোয়ার হলে কী হয়, এ ওয়ান স্কোয়ার এ ওয়ান স্কোয়ার, তাহলে এ ওয়ান স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার বাদ যায়, তাহলে মাইনাস এ টু স্কোয়ার এ টু স্কোয়ার। তো এই হলো, ও আমাদের এখানে তো ভি টু স্কোয়ার হবে না, ভি টু স্কোয়ার আমাদের হবে না, কারণ ভি তো কমন নিছি। তো এই হলো, সরি, তো এই হলো আমাদের লসাগু। তো এখানে আমরা যদি ভি স্কোয়ার বাই টু মান বাইর করি, ভি স্কোয়ার বাই টু এর মান বার করি, ভি স্কোয়ার বাই টুর এই দিকে নিয়ে আসি, তাহলে ভি স্কোয়ার ভি টু স্কোয়ার ইকুয়াল, তাহলে কী হবে, টু জি এইচ, টু জি এইচ যদি উল্টাই নেই, একবার উল্টাই নিলাম, টু জি এইচ একবার উল্টাই নিলাম, এ ওয়ান, আপনারা যারা বোঝেন যে কীভাবে উল্টাতে হয় তো তারা তো বুঝবেন, সংক্ষেপে করে নিলাম, এক লাইন কমাই দিলাম, তাহলে ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান টু স্কোয়ার। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ারকে আমরা যদি এইদিকে নিয়ে আসি, তাহলে কী হয়, তাহলে রুট হয়, তাহলে ভি টু ইকুয়াল রুট ওভার টু জি এইচ, টু জি এইচ, আর এখানে এ ওয়ানের মধ্যে স্কোয়ার রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার, তাহলে বা আমাদের ভি টু ইকুয়াল রুট ওভার জি এইচ এ ওয়ান বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার, কারণ আমাদের স্কোয়ারের বাই রুটে উঠে গেল। তো এখানে আর একটা জিনিস আছে, যে আমরা তো এখানে যে পাচ্ছি এটা হলো আমাদের কি, থিওরিটিক্যাল, আমরা এটা যে পাইলাম এটা হলো থিওরিটিক্যাল, তাহলে আমরা অ্যাকচুয়াল যে অ্যাকচুয়াল মানটা ভেঞ্চুরি মিটারের এটা বাইর করবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেমন একটা নিয়ম আছে সিডি, সিডি সিডি সিডির পূর্ণ অর্থ হলো
কোএফিসিয়েন্ট ডিসটেন্স, সিডি কোএফিসিয়েন্ট ডিসটেন্স। তো সিডি ইকুয়াল হলো কিউ এসি, মানে অ্যাকচুয়াল বাই কিউ থিওরি, কিউ থিওরিটিক্যাল। তো এখান থেকে আমরা যদি অ্যাকচুয়ালে নিয়ে আসি তাহলে কী হবে, কিউ এসি ইকুয়াল সিডি কিউ থিওরিটিক্যাল। এটা হলো ভেঞ্চুরি, ভেঞ্চুরির, তাহলে ভেঞ্চুরি মিটারের প্রভাব। তাহলে আমরা যদি ভেঞ্চুরি মিটারের প্রভাব নির্ণয় করি এভাবে, তাহলে কী হবে যে অতএব এই সূত্র অনুযায়ী বসিয়ে দিব কিউ কিউ এসি, অর্থাৎ কিউ এসি অর্থাৎ ভেঞ্চুরি মিটারের অ্যাকচুয়াল ইকুয়াল কী হবে সিডি সিডি ইকুয়াল আমাদের থিওরিটিক্যালের মানটা, থিওরিটিক্যালের মান আমরা বসিয়ে দেবো। তাহলে থিওরিটিক্যালের মান যদি বসিয়ে দেই সিডি, থিওরিটিক্যালের মান হলো আমাদের রুট ওভার জি এইচ এ ওয়ান বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা মিলাই দিই তাহলে সিডি সিডির নিচে ওয়ান আছে, যদি একবারে সাজাই লিখি তাহলে জিনিসটা এরকম হয় যে সিডি সিডি এ ওয়ান সিডি এ ওয়ান। তাহলে যেহেতু সি সমান এ ওয়ান এ টু এ ভি, তাহলে এই যে জিনিসটা এরকম সি এ টু ভি টু, তাহলে এ ওয়ান এ টু এ ওয়ান এ টু ইকুয়াল রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার, আর আমাদের এখানে আছে রুট ওভার টু জি এইচ। তো এই হলো আমাদের ভেঞ্চুরি মিটারে প্রবাহিত তরলের পরিমাণ নির্ণয় করার যে সমীকরণ, এই সমীকরণের প্রতিপাদন। তো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।